নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমি ভালো আছি, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি ব্যান্ডেল চার্জে চলে এসেছি। চলো তোমাদেরকে আজকে ব্যান্ডেল চার্জ আমি ঘুরিয়ে দেখাবো। দেখো কত সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগবে ভিডিওটা। দেখো বন্ধুরা তোমাদের, এখন আমি পুরো ওপরে আছি, ওপর থেকে ভিডিওটা শুরু করলাম। দেখো পুরো ব্যান্ডেল চার্জ তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, তোমরা সঙ্গে থাকো বন্ধুরা, ভিডিওটা দেখো। দেখো এটা একদম পুরো চলে এসেছি, দেখো কত সুন্দর। এই মোমটা দেখো বন্ধুরা, কত বড় মোমটা, অনেকটাই বড়। চলো বেশি কথা বলছি না, ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, তোমাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটা। চলো দেখতে থাকো। ফাইনালি আমি এখন চার্চের সামনে চলে এসেছি, গেটের। এই চার্চের একটাই মেন গেট, তো সেই মেন গেটেই আমি চলে এসেছি। তো দেখো বন্ধুরা, মেন গেটে আমি ঢুকে পড়েছি। আর তোমরা যারা এখানে প্রার্থনা করবে, মোম জ্বালাবে, তারা কিন্তু পাশ থেকে তোমরা মোম কিনে নিয়ে আসতে পারবে। এখানে অনেক ছোট বড় নানান রকম মোম পাওয়া যায় পাশেই, ওখান থেকে তোমরা কিনে নিয়ে আসবে, এনে তোমরা প্রার্থনা করবে এই যীশু খ্রিস্টের সামনে। চলো এবার ভেতরটা যাই আস্তে আস্তে। তো এবার কিছু কথা তোমাদেরকে বলি আমি। এই হুগলি নদীর তীরে এই চার্চ অবস্থিত। পশ্চিমবঙ্গে বিভিন্ন চার্চের মধ্যে কিন্তু ব্যান্ডেল চার্চ অন্যতম। কিভাবে আসবে, ওপেনিং টাইম, সবটাই বলবো আজকের ভিডিওতে। তোমরা শুধু ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। দেখো এই যে তোমরা এখন দেখতে পাচ্ছো যীশুখ্রিস্টের, এখানে অনেক চিত্র ফুটিয়ে তুলেছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর এই মাঠের মধ্যে, সবটাই তোমাদেরকে আজকে আমি ঘুরিয়ে দেখাবো। বেশিরভাগ সময় এখানে মানুষ বেশি আসে শীতকালে, কিন্তু বর্ষাকালে সেরকম মানুষ আসে না। আর আমি বর্ষাকালেই এখানে এসেছিলাম, আগে যখন এসেছিলাম 6 মাস আগে, তখন শীত ছিল, তখন আমি এসেছিলাম। আর এখন বর্ষাকাল, তো যাই হোক বর্ষাকালের মধ্যে ঘুরতে এসেছি, পুরোটা তোমাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো। ভীষণ ভালো লাগবে তোমাদের আজকের ভিডিওটা, আশা করছি তোমরা শুধু সঙ্গে থাকো, ভিডিওটা দেখো। এই যে দেখো বন্ধুরা, এই ব্যান্ডেল চার্চের প্রবেশদ্বারের ওপরে রয়েছে, দেখো মেরি মাথা ছবি রয়েছে, ওটা দেখি, ভেতরে ঢুকছি এখন। আরও অনেক কিছু আছে, সবটাই তোমরা দেখতে পারবে এই ভিডিওর মাধ্যমে। দেখো এখানে একটা জলের ফোয়ারা মতন আছে, এখানে যে যা মানত করে দিয়ে পয়সা দিয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা এখন এই জায়গাটায়, দেখো গুহা ও পাহাড় তৈরি করা হয়েছে। এখানে যীশুখ্রিস্ট ও মেরির ফটো রয়েছে। এখানে সবাই ধূপকাঠি মোমবাতি নিয়ে এসে সবাই এখানে প্রার্থনা করা হয়। দেখো এখানে কী সুন্দর ধূপকাঠি, সবাই সবাই এখানে জ্বালাচ্ছে, ছোট থেকে বড় সবাই। ওপরে ওঠার কিন্তু রাস্তা আছে দুটো, একটা ওঠার রাস্তা, একটা নামার রাস্তা। এবার আমি আস্তে আস্তে ওপরের দিকে উঠব, ওপরটায় গিয়ে তোমাদেরকে দেখাবো বন্ধুরা ওপরটা কেমন। খুব সুন্দর একটা জায়গা ব্যান্ডেল চার্চ, ভীষণ সুন্দর। দেখো বন্ধুরা এখানে দুটো সিঁড়ি আছে, একটা ওপরে ওঠার সিঁড়ি আর একটা নামার সিঁড়ি। তো আমি এখন ওপরের দিকে উঠছি, দেখো ওপরের সিঁড়ি অনেকটাই উঁচুতে রয়েছে। খুব সুন্দর পরিবেশ, ভীষণ সুন্দর পরিবেশ। দেখো এখানে দুটো গাছ আছে, বিশাল বড় বড় গাছ। আজ দেখো এই সিঁড়ি দিয়ে আমি এখন ওপরে উঠছি, ওপরে উঠে আবার তোমাদের সাথে কথা বলছি। ওপরটা কিন্তু খুব সুন্দর, তোমরা কে কে এখানে এসো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। পুরো আমি এখন ওপরে উঠে চলে এসেছি, আর এখন বর্ষাকাল, তো কখন বৃষ্টি আসছে আর কখন রৌদ্র উঠছে বলা ভীষণ মুশকিল। দেখো ওপরটা কিন্তু ভীষণ সুন্দর, অনেকটা বড় জায়গা নিয়ে এই ব্যান্ডেল চার্চ। আর এই ব্যান্ডেল চার্চ কিন্তু একদমই পুরো রাস্তার পাশে,
তোমরা কি করে আসবে সেটাও তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে আজকে বলে দেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু একদম চার্জের ওপরে উঠে পড়েছি, এটাই কিন্তু মেন। এখানে যারা আসবে তোমরা মোমবাতি কিনে, মোমবাতি ধূপকাঠি যদি মনে করো এখানে জ্বালাবে, তাহলে তোমরা পাশেই পাশেই মানে গেটের ডান দিকেই তোমরা দেখতে পারবে দোকান আছে। সব দোকানেও তোমাদেরকে নিয়ে যাব, তোমরা দেখো দোকানে নিয়ে গিয়েও কথা বলবো। আমি এখন দেখো পুরো চার্জের ওপরে উঠে পড়েছি। দেখো এখানে কিন্তু যীশু খ্রিস্টের সামনে সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে। দেখো এই মোমবাতিটা কত বড়। আমি এখন পুরো চার্জের ওপরে উঠেছি আর পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। ভীষণ ভালো লেগেছে আমার। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। খুব সুন্দর একটা জায়গা। এবার আমি নিচে নামবো, কোথা দিয়ে নামবো সেটাও তোমাদেরকে দেখাবো। চলো এই ব্যান্ডেল চার্চের মধ্যে আছে মিউজিয়াম। তো এই মিউজিয়ামের ভেতরে আছে জাহাজের মাস্তুল। চলো এবার আমরা দেখে নিই। আর তোমরা যারা আসবে তারা কিন্তু অবশ্যই এই মিউজিয়ামে আসবে, এসে কিন্তু তোমরা জাহাজের মাস্তুল দেখতে পারবে। আমি আগে যখন এসেছিলাম তখন কিন্তু এই মিউজিয়ামে আমি আসতে পারিনি, তার জন্য আজকে আমি আসলাম। এবার আমি চলে এসেছি মোমবাতির যেখানে পাওয়া যায় সেখানে চলে এসেছি। চার্জের ভেতরে ঢুকেই তোমরা ডান সাইডে এই দোকানগুলো দেখতে পাবে। এখানে কিন্তু যীশু খ্রিস্টের অনেক মূর্তি আছে। এখানে অনেক খাবারের দোকানও আছে, তো তখন বন্ধ হয়ে গেছিলো। এখান থেকে তোমরা মোমবাতি ধূপকাঠি সব কিনে নিয়ে নেবে এখান থেকে। এতটা ঘুরছি না কি বলবো, আজকে খুব ঘুরছি, আজকে মন দিয়ে ঘুরছি, একদম মন থেকে ঘুরছি পুরো। দেখো সুন্দর, ভীষণ সুন্দর। এই নিয়ে আমি দুবার আসলাম বন্ধুরা। দেখো কত সুন্দর।
চলো এই মাঠটা তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাই, মাঠে কি আছে সবটাই তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো বন্ধুরা। এই ব্যান্ডেল চার্চের ভেতরে বিশাল বড় মাঠ আছে। এই মাঠের চারিদিক দিয়ে দেখো কত সুন্দর, এখানে যীশু খ্রিস্টের অনেক মূর্তি এখানে করা হয়েছে। চলো আমরা এবার দেখে নিই, খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চলো এবার পুরো মাঠটা ঘুরিয়ে নিই, এখানে অনেক রকমের মূর্তি করা হয়েছে দেখো। ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো এর আগে একবার এসেছিলাম বন্ধুরা, তখন এই মাঠটায় আমি ঘুরি নিয়ে আজকে ঘুরছি, খুব ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভীষণ সুন্দর পরিবেশ দেখো, পুরো বর্ষাকাল তো এখন পুরো সবুজে সবুজ আছে, আর প্রত্যেকটা গাছে দেখো ফুল ফুটে আছে, ভীষণ ভালো লাগছে। খুব সুন্দর একটা পরিবেশ বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি, আমি নিজেও দেখছি কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু বন্ধুরা দেখো কত সুন্দর, দারুণ বন্ধুরা, দারুণ দারুণ, অসাধারণ যাকে বলে। দেখো চারপাশটা এত সুন্দর, এই মাঠটা কত সুন্দর দেখো, আর কত প্রচুর মূর্তি আছে এখানে দেখো, অনেক মূর্তি আছে, ভীষণ ভালো লাগছে। খুব সুন্দর একটা চার্চ, ব্যান্ডেল চার্চ। তো আশা করছি তোমরা সবাই এসছো এখানে, আর যারা এখনও আসোনি তারা আসো, ভীষণ ভালো লাগে। একদম পুরো তোমরা ব্যান্ডেল আসবে, এসে টোটো বা অটো করে তোমরা ব্যান্ডেল চার্চ চলে আসবে, এসে সুন্দর একটা মুহূর্ত তোমরা দেখে যাও, খুব ভালো লাগবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। পুরো ব্যান্ডেল চার্চ তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, ভীষণ ভালো লেগেছে আমার। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এই জায়গাটা ফুল গাছে ভর্তি, পুরো চারিদিকে শুধু ফুল গাছ, দেখো কত সুন্দর পরিবেশ, ভীষণ সুন্দর পরিবেশ বন্ধুরা, আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তাহলে এখানে ভিডিওটা শেষ করলাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।